নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, নর্থ বেঙ্গল থেকে। আজকে একটা ব্যস্ততম দিন কিন্তু হতে চলেছে। সকাল সকাল অগ্নিবেশকে একটু দুধ হরলিক্স খাইয়ে দিলাম, বাট এই কষ্ট, এই স্ট্রাগল, এই কাজকর্ম, এই ব্যস্ততার মধ্যেও যেন একটা আনন্দ লুকিয়ে আছে। হ্যাঁ, কলকাতা থেকে আসছে কিছু স্পেশাল গেস্ট যারা আমাদের মনের একেবারে কাছে, আবার জোড়ায় জোড়ায়। কি একটু গেস করতে পারছো? গেস করতে না পারলে ভিডিও লাস্ট অবধি কিন্তু একেবারে থাকতে হবে, তবেই তো জানতে পারবে কারা আসছে। তো তার আগে এই দেখো, একটু ওটসের চিলা বানিয়েছিলাম আর তার সাথে একটু হাফ বয়েল ডিম। বাবা ছেলেকে একেবারে ব্রেকফাস্টে দিয়ে দিলাম। ওই অগ্নিবেশ আর কি একটু 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 টুকটাক করে খেয়েছে, এখন চলছে হলো বাবার সাথে বাজারে। বাজার থেকে এলে আবার একটু ভালো করে খাইয়ে দেবো। আর যতক্ষণ ওরা যাচ্ছে এই একটু বাজার ভ্রমণে, তার সাথে তো এদিক এদিক করবেই নিশ্চয়ই। তার মধ্যে আমার আছে হলো প্রচুর কাজ। কে বাড়িতে কেউ থাকবে না, মাসি আসার আগে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, উনি একটু লেট করেই আসে, তো উনি আসার আগে যতটা পারবো আমি একটু গুছিয়ে নেব। আর এদিকে দেখো, গৌতম বাজারে যাচ্ছে, আবার ব্যাগ নিতে ভুলে গেছে। কত কী যে ভোলে বেরোনোর আগে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমেই দেখো, দুটো ঘর একটু ভালো করে গুছিয়ে দেবো, আর গোছানোর পার্টি হলো এই বেডশিটটা চেঞ্জ করা। প্রচুর সুন্দর সুন্দর বেডশিট কিনেছে গৌতম, রেমন্ডস থেকে কিনেছে, বম্বে ডাইন থেকে কিনেছে, বাট এই কলকাতা থেকে কিনে আনা কটা বেডশিটই কিন্তু আমার বড্ড প্রিয়। কেউ এলেই আমি এগুলো পেতে দিই। রিলায়েন্স থেকে কটা বেডশিট কেনা হয়েছে, বাট কোয়ালিটি একেবারে ভালো হয়নি। দুটো ঘরেরই দেখো বেডশিট একেবারে বদলে নিলাম। এটা সেকেন্ড রুমটা, যেটা আমাদের খুব একটা ইউজ হয় না। ও গৌতম মাঝে মধ্যে অফিসের কাজকর্ম করে, তাও আবার সবসময় ম্যাক্সিমাম টাইম আমরা একটা ঘরেই থাকি। যাই হোক, অগ্নিবেশের বুক শেলফটা আগে ক্লিন করে নিই যতটা পারি। বেডশিটটা তো তোমাদের বললামই চেঞ্জ করে দিয়ে একেবারে যেখানে বেডশিট রাখা হয় সেখানটাও একটুখানি ক্লিন আপ করে দিই। যখন মানে সবসময় তো আর ডিপ ক্লিনিং করা হয় না, যখন করা হচ্ছে একেবারে সুন্দর করে। আর সময়ও অনেকটা আছে, রান্নাবান্নারও বেশ কিছুটা দেরি আছে, ব্রেকফাস্ট ভালো করে সবাই চলে গেছে, তো আমি একা একা আছি, যতটা পারবো কাজ গুছিয়ে নেবো। এই কাজের মধ্যে দিয়ে আর এই ক্যামেরা করতে করতে দেখো, আমার এই ছোটো আঙুলের নখটা একটু লড়বড় করে ভেঙে গেল। অনেক কষ্টে বড় করেছি গো, নখগুলো ভেঙে গেলে খুব কষ্ট হয়, আর এই আধ ভাঙা অবস্থায় থাকলে আরও বেশি কষ্ট। তো যাই হোক, তোমরা কি ইতিমধ্যে গেস করতে পেরেছো কারা আসতে চলেছে? পারলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিও। তো চলো, সব বেডশিটগুলো এখন এক জায়গায় করেছি, একেবারে লন্ড্রি করতে দেবো, মানে ওয়াশিং মেশিনটা চালাবো। এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার কোনো মানে হয় না, বাট তাও মনে হলো সব যখন গুছাচ্ছি এইটাও গুছিয়ে দিই। লোকজন যখন কলকাতা থেকে আসছে বুঝতেই পারছো ঘোরাঘুরি তো হবেই, তাই একটু গুছিয়ে গাছিয়ে রাখলে আমারই জিনিসপত্র পেতে একেবারে হেল্প হবে। কত জিনিস, অপ্রয়োজনীয় জিনিস যেমন পাচ্ছি, প্রয়োজনীয় জিনিসও তেমন খুঁজে পাচ্ছি। অনেক কিছু বাতিল করে দিলাম ইতিমধ্যে। গৌতমবাবু তো আবার শখের বাজার ছাড়া করেন না, মাছটা করবে আর কয়েকটা শখের সবজি। তাই যে বাজার দাদা আমাদের বাজার দিয়ে যায়, ওকে ওনাকে বললাম একেবারে ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে যেতে, শাক সবজি সব ভর্তি। সবাই যারা আসছে একটু বয়স্ক লোক, তাই একটু শাকসবজি এইসবগুলো রোজ মেনুতে দিলে মন্দ হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত স্ক্র্যাপ বেরোলো, মোটামুটি ঘরটা কিছুটা হলেও সেট আপ করতে পেরেছি। এবার মাসি এসে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে। এইদিকে দেখো, গৌতম কেমন আমার কাজ বাড়ায়। অগ্নিবেশকে নিয়ে গিয়ে আবার দুটো চারাপোনা মাছ কিনে দিয়েছে। উফ, বাজার থেকে তো অগ্নিবেশের নেশাটা প্রায় কমেই গেছিলো মাছ কিনে আনার আগে, তো নাহলে কী জানতে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো কী উৎপাত করতো এই মাছগুলো, যতদিন বাঁচিয়ে রাখ তাদেরকে খাওয়ানো, পারলে স্নান করানো, ঘুম পাড়ানো অগ্নিবেশ করে। আর মাছগুলো তো ছোটো জায়গার মধ্যে থাকতে থাকতে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক সারা ঘরময় করে বেড়ায়। চারিদিকে আঁশের জল, ওইগুলো আবার পরিষ্কার করো। এই দুটো ট্রলি দেখো গৌতমকে করে দিয়েছি। গৌতম ভীষণ ঘর নোংরা করে জানো তো, একটাতে শার্টস আছে আর একটাতে আছে হলো ওর ট্রাউজার্স আর ফর্মাল শার্টসগুলো, আর আনলাতে টি শার্টসগুলো রেখে দিয়েছি, আর এমনি ঘরে পরার প্যান্টসগুলো আর শর্টসগুলো, যাতে ও কাউকে ডিস্টার্ব না করতে পারে। আমারও তো প্রচুর কাজ থাকবে, লোক বেশি থাকলে তো কাজও বেশি হবে, যেন আমাকেও ডিস্টার্ব না করতে পারে। দেখো এইটুকু টাইমের মধ্যে কিন্তু ঘরটা অনেকটা গুছিয়ে ফেলেছি। এইটুকু টাইম না, মাছ কিনে যে কোথায় কোথায় অগ্নিবেশকে এই রোদ্দুরে ঘুরিয়েছে গৌতম তার কোনো ঠিক ঠিকানা নেই। এই ড্রেসিং টেবিলটাও পুরোপুরি না গোছানো হোক, মোটামুটি আগের থেকে একটু বেটার হয়েছে বলো তো। একা মানুষ, এরপরে আবার রান্নাতেও তো ছাপতে হবে। জুতোর শেলফটাও কিছুটা গুছিয়ে নিয়েছি, এই বাড়তি যে জুতোর বক্সগুলো আছে ভাবছি সব ফেলে দেবো, কিছু রাখবো না গো, খালি ঘর জোড়া করা। আর এদিকে যেগুলো শুকিয়ে গেছিলো, রোদ আজকে বাইরে ভীষণ খটখটে রোদ, তো সেগুলো এখন তুলে নেবো, বিকজ লন্ড্রি করবো, তখন তো আরও জিনিসপত্র হবে না বাইরে মেলার। অগ্নিবেশকে আর একটু চিলা আর একটু আমার সাথে একটু ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি, তখন নিজে নিজে কী খেয়ে গেছে পাপার সাথে ওই জানে। যাই হোক, গৌতম অনেকটা কাজ হালকা করে দিয়েছে। এদিকে পাবদা এনে দিয়েছে, চিংড়ি এনে দিয়েছে, কাতলা এনে দিয়েছে একটু বেশি করে, আমাকে আর বাজার যেতে হবে না। আর এই দাদা তো দেখতে পাচ্ছ একেবারে ব্যাগ ভর্তি করে বাজার দিতে, মানে বাজার যেতে
করতে হবে না মানে মাছ আর সবজি বাজার যেতে হবে না, মানে মাংস বাজার কিন্তু এখনো বাকি আছে। ইচ্ছা আছে মাটনটাও কিনে স্টক করে দেবো। সবার সাথে গল্প অভিযোগ করতে করতে আর তখন আর ইচ্ছা করবে না বাজারে যাওয়ার। আর গৌতমকে আমি একেবারে ছাড়ি না মাটন কিনতে, ও খুব বাজে মাটন কেনে জানো তো, মানে হাড় ফাড় অত কিছু বোঝে না। আর নর্থ বেঙ্গলে তো তোমাদের বলেইছি মাটনটা খুব ডাইসি কেনা, তিন রকমের মাটন বিক্রি হয়, একটা দেশি, একটা নর্মাল রেওয়াজি আর একটা কি একটা ডুম্বা না বুম্বা, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। সেটা তো গলতেই চায় না। একবার আমরা 13 সিটি মেরে মাসিকে দিয়ে দিয়েছিলাম, সেই মাংস আর খাওয়ার মতো ছিল না। তো যাই হোক, আমি যে দাদার থেকে মাটন নিই, মানে দুটো দাদার থেকেই নিই অল্টারনেট করে করে, ওরা কিন্তু আমাকে বেস্ট মাটনটাই দেওয়ার চেষ্টা করে। আর একেবারে আমি যেমনটা বলি, টাকা একটু বেশি নিলেও একেবারে হাড় কিন্তু একদম কম দেয়। আজকে অনেকগুলো নালির পিস নিয়েছি, ওই 1 কিলো 800 মতো মাটন নিয়েছি, আর তার সাথে একটু আলাদা করে লিভার কিনে নিয়েছি। মাটন আমরা সবাই পছন্দ করি, কলকাতা থেকে যারা আসছে তারাও কিন্তু বেশ পছন্দ করে। তো যাই হোক, একটুখানি টক দই নিয়ে নিয়েছি, একটু মিষ্টি, এলে তো জল মিষ্টি দিতে হবে। জানি কলকাতা থেকে আসছে মানে প্রচুর মিষ্টি আসবে, তো একটু কিছু নিজের মতো করে একটু গুছিয়ে রাখলাম। অগ্নিবেশকে বাবার কাছে একা রেখে গেছিলাম বলে একটু নিয়ে এসেছি স্লাইস, এখন মা ছেলে মিলে খেলাম। এবার লেগে পড়েছি একেবারে কাজে। মাটনটা না সত্যি দাদা খুব ভালো দিয়েছে। আগে নুন হলুদ ভেজানো, উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখলাম, আর তার মধ্যে দেখো ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। আমার ফ্রিজ থেকে প্লিজ কেউ হেসো না, আমার ফ্রিজের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। বাস্কেট ভাঙা, এদিকে যেখানে আইস স্টোরেজ আছে সেইখানগুলোও ভাঙা, দরজাটা ওটা অনেকবার লাগানোর চেষ্টা করেছি বাট কোনো ডোরই ফিট হয় না। আর আমি তোমাদের বলেইছি এই ট্রান্সফারে যতই প্রবলেম হোক এই ছোটো ফ্রিজ নিয়ে আমি আর কিচ্ছু চেঞ্জ করছি না, আবার যা হবে নতুন ফ্রিজে। যতটা পারলাম একটু গুছিয়ে দিলাম, সবজিগুলো আগে থেকেই ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। চলো, মোটামুটি ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা সুন্দর করে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ গৌতম যেগুলো এনেছিলো সেটা দিয়ে একটা সবজি হবে আর ডাল, দ্যাটস ইট। আর একটু পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, মেনুতে একদম কিছু করব না, ওই ঝোলের সাথে সাথে ডালটাও করে রাখলাম। তাহলে কী বলো তো, দুবেলা আর আমাকে আলাদা করে কিছু করতে হবে না, ওই জন্যই করে রাখা। মাটনটা এখানে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি, আগে তো নুন হলুদের জলে একটু চুবিয়ে রেখেছিলাম উষ্ণ গরমে, বেশি আবার ভেজালে হয় না, সিটে হয়ে যাবে, এগুলো সব মায়ের থেকেই শেখা। তো যাই হোক, এখন মাটনটা সুন্দর করে দই, ড্রাই স্পাইসেস, একটু আদা রসুন পেঁয়াজ বাটা, নুনটা সারা সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে, আর একটু বাইন্ডিংয়ের জন্য দেখো তেল দিয়ে সব দিয়ে একদম মিশিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এবার মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি। এখন হলো শুধুমাত্র বাথরুমটা ক্লিন করে আমি একটু সুন্দর করে শ্যাম্পু করে চান করে চলে আসবো। বাথরুমটা ক্লিন গৌতমকে করতে বলেছিলাম, বলছে বাইরে থেকে লোক দেখে নিও। ভাবো, একটু এইটুকু বাথরুম তাও আবার একটা ক্লিন করার জন্য বাইরে থেকে নাকি লোক আনতে হবে, তাও লোকও আবার আমাকেই খুঁজে বার করতে হবে। তার থেকে বাবা আমি ওই 10 মিনিটের কাজ একটু কষ্ট করে ঘষেই নিলাম, যদিও স্পন্ডিলাইটিসের ব্যথাটা একটু ঘষে বাড়ার দিকেই আছে, বাট স্টিল মনে কিন্তু আনন্দর কোনো কমতি নেই। স্নান করে চলে এসেছি, একেবারে ফ্রেশন আপ হয়ে গেছি, আর এদিকে পুজোটা একেবারে সেরে ফেলছি। পুজো সারা মানে একেবারে একটা বড় কাজ হয়ে যাওয়া। গৌতমবাবু আবার আমি মাটন কিনে আসার পরেই আবার দৌড় লাগিয়েছে বাইরে, ছুটির দিন বাড়িতে থাকলে ওনার হয়। তো যাই হোক, পুজোটা সেরে এবার একেবারে অনেকটা দেরি হয়েছে গেও। ছেলে আমার বড্ড ভালো, আইপ্যাড দিয়ে বসিয়ে দিয়েছি, বসে আছে, বাট একটু যে মানে লেখা বস তারও সুযোগ নেই। যাই হোক, এখন পরীক্ষা সামনাসামনি কিছু নেই, তো সুন্দর করে ওকে দেখো, একটু দেরি হয়ে গেছে। ডাল দিয়ে আর পেঁপে সেদ্ধটা আগে খাওয়াই চেষ্টা করি, সেদ্ধ সাদ্ধাগুলো একটু খাওয়ানোর অভ্যাস রাখতে। শুধু তেল মশলা খেলে আর বাইরের খাবার খেলে তো হবে না, লিভারটাকেও তো ঠিক রাখতে হবে, তাই না? তো যাই হোক, একটু পেঁপে সেদ্ধ একটু মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তো মোটামুটি খেয়ে নেয়, কিছু বলে না। তারপরে ওনার প্রিয় একেবারে চিংড়ি দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, এই ঝোলটা করেছি বলে একেবারে রক্ষা, দুবেলা আমাদের ভালো মতো হয়ে যাবে। এদিকে গৌতমবাবু এসে হাজির হয়েছে, খেতে খেতে আবার ওনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর গৌতমের এই মাথার কাট দাগটা দেখে দেখো, এখনও যেন আমার বুকটা ছ্যাঁত করে ওঠে, এতগুলো দিন চলে গেল, সেলাইয়ের দাগটা দেখো এখনও পড়ে আছে, দেখতে পাচ্ছ এই কান থেকে ওই কান অবধি পুরো। হেড ট্রান্সপ্লান্ট যখন করেছিল পিছনটা এরকম সেলাই পড়েছিল পুরো এদিক থেকে ওদিক, সত্যি কি যে ভূত চেপেছিল ওর মাথায় কে জানে বাবা, কি দরকার ছিল এসব করার। তো যাই হোক, এই বলে না ঘাড়ের সংক্রান্তি, না আমাদের হয়েছে তাই। এর মধ্যে আবার অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, দুদিন হলো কেনা জল দিয়ে কাজ চালাচ্ছিলাম। আজকে দাদাটার সময় হয়েছে, এসছে সারাতে, তাও যে খুব একটা কাজের হলো সেটা নয়, বলেছে পরের দিন সকালে এসে সারিয়ে দিয়ে যাবে। এদিকে মাথায় তো আমার টেনশানে বড়া, পরের দিন সকালেই তো সবাই চলে আসছে, তাও আবার সকালের অপেক্ষাও নয় সেই ভোর রাতে, তো মানে আমার তো বুক কাঁপছে একেবারে। গৌতম বললো বিসলারির জল কিছুটা কিনে আনবে, বাট যদি সকালে এসে দাদাটা না সারিয়ে দিয়ে যায় ওই কেনা
বিনা জলে আর কতক্ষণ চালাবো বলো তো? চলো ওই সব ভুলে এখন চলে এসেছি বড় বাজার, বড় বাজারে চলে এসেছি একটু পুজোর জিনিসপত্র একটু কিনবো। মানে যিনি গেস্ট আসছেন তার সাথেও আসছে কিন্তু আরও গেস্ট, মানে অনেকগুলো গোপাল আসছে আমাদের বাড়িতে। এবার আমার তো ঠাকুরের থালা গ্লাস একেবারে সীমিত, তাই জন্য নতুন গোপালের জন্য একটু থালা গ্লাস কিনে নিচ্ছি, তাদেরও তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে, তাই না? আর বড় বাজারের এই এরিয়াটা কিন্তু একেবারে সব রকম দর্শকর্মার জিনিস বলো ঠাকুরের জিনিস বলো একেবারে পরস্পর দোকানে। অনেকগুলো দোকান দেখে তাবার গ্লাস ঠিক পছন্দ হচ্ছিলো না, তারপর তাবার গ্লাস থালা পছন্দ মতো সাইজের একেবারে কিনে নিয়েছি। অগ্নিবেশকার ওর বাবাকে আর ঢোকায়নি, আরও তাহলে দেরি হয়ে যাবে, ওদেরকে বাইকেই বসিয়ে রেখেছিলাম। যাই হোক এই কাজটা হয়ে গেছে, এখন যাব একটু রিলায়েন্স মার্টের দিকে। রিলায়েন্স একটু গ্রসারির কিছু কেনাকাটা করার আছে, সেগুলোই করব। আর গৌতমের তো একের পর এক অফিসিয়াল ফোন কলস এসে যাচ্ছে হেডফোনটা কান থেকে খোলার জন্য, তো চলো একটু চলে এসেছি একেবারে আমাদের বাড়ির সামনে যে ট্রেন্সটা আছে তারই নিচে হলো রিলায়েন্স মার্টটা, স্মার্ট মার্টটা। তো ওখান থেকেই একটুখানি গ্রসারি করে থাকি আমরা, তোমাদের তো বলেছি নর্থ বেঙ্গলের চাল আমরা একেবারে খেতে পারি না, এখানে এইটাই ভরসা, এখানে যে মিনিকেট চালটা হয় ওইটা দিয়ে তবু একটু ভালো করে ভাত খেতে পারে গৌতম। তো যাই হোক একটু জিনিসপত্র নেওয়া হচ্ছে, একটু সাবান একটু লিকুইড সোপ এইসব নেওয়া হচ্ছে। ফেস মাস্কগুলোও কিন্তু বেশ ভালো লাগছিলো, অফার তেমন কিছু ছিল না বাট ভালো ছিল, নতুন নতুন স্টকও ইন হয়েছে। তো একটুখানি মেরি বিস্কিট আমরা খুব একটা খাই না, নিয়ে নিলাম একটু মেরি বিস্কিট, ও অগ্নিবেশের জন্য নিয়ে নিলাম এই লাইম ক্রিমওয়ালা বিস্কিটগুলো। ও ডার্ক ফ্যান্টাসি একটু পছন্দ করে বাট আস্তে আস্তে ডার্ক ফ্যান্টাসিটা কমিয়ে দিচ্ছি খাওয়া, যতই হয় অত ক্রিম ট্রিম খাওয়া তো ভালো না, একটু মমস ম্যাজিকও নিয়ে নিচ্ছি সন্ধ্যের দিকে, যদি বৃষ্টি হয় একদম সুন্দর করে চা আর মমস ম্যাজিক একদম জমে যাবে বলতে পারো, সাথে একটু মুসলি, মানে যেই সব জিনিসপত্র লাগে। আরও প্রচুর জিনিসপত্র কেনা হচ্ছে, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তার উপরে আবার এখন নতুন নিয়ম রিলায়েন্স মার্টে বলে রাখে যে করা যাবে না ক্যামেরা করা যাবে না, তো আবার ওদের থেকেও বেশি গৌতমের থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করতে হয়, নইলে গৌতম দেবে যেহেতু এখানে বারুন ক্যামেরা করা ফোনটাই না আমার কেড়ে নেয়। তো যাই হোক উনি তো এসেই ড্রাই ফ্রুটস সেকশনে আগে চলে গেছে, ড্রাই ফ্রুটস দেখছে গৌতম ব্যস্ত, অগ্নিবেশ আমাকে প্রচুর হেল্প করছে দেখতেই পাচ্ছ, ট্রলিটাকে টেনে টেনে আমি যেখানে যাচ্ছি নিয়ে যাচ্ছে আমার জিনিসপত্র রেখে আসছে। বেচারা একটু চক দেখে আমতা আমতা করে বলছে মামা আমি একটু চক কিনতে পারি? হ্যাঁ বললাম যে হ্যাঁ রেখে দে। যাই হোক এখনও অবধি যে খুব একটা বায়না করে নাচরবান্দা করে তেমনটা করে না, যেটা পছন্দ হয় একটু রিকোয়েস্ট করে, আবার বোঝালে কিন্তু বুঝেও যায় যে এই জিনিসটা তোমার আছে এখন প্রচুর খরচা হয়ে গেছে এটা কিনবো না, এইসবগুলো বললে কিন্তু বুঝে যায়। কালারটাও চয়েস করে রেখেছিল, বলছিল নেক্সট টাইম যেহেতু চকটা কেনা হয়ে গেছে সব জায়গায় গিয়ে ওকে একটা জিনিসের বেশি কিন্তু খুব একটা দেয়া হয় না, তো ওই জন্য যেহেতু চকটা কেনা হয়ে গেছে নিজে বিচারা বলছিল কালার বক্সটা পরের দিন কিনবো, ওর বাবা দেখে বললো তোকে আর বাকামি করতে হবে না নিয়ে নে, ভীষণ পছন্দ হয়েছে চক আর কালার বক্স, আঁকাঝোঁকা করতে খুব পছন্দ করে। দেখতে পাচ্ছ প্রচুর আমাদের গ্রসারি হয়ে গেছে, তিন ব্যাগ জিনিস, তাও তো আটাটা আর নিলাম না, নয়তো আশীর্বাদ আটাটা পাঁচ কেজির ব্যাগ আমাদের নেওয়া হয়। এখন আবার গৌতম খুব একটা রুটি খেতেও পছন্দ করছে না, ওটসের রুটিটা মাঝে মাঝে খায়, তাও ও যেন কিছুটা আটা আছে থাক কিছুদিন পরেই নেবো, আর কতই বা বয়ে নিয়ে যাবো সেই চারতলায় তোলা। যাই হোক অগ্নি গৌতম তো চলে গেল বাইকে আর আমরা এত জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি হলো টোটো করে, তো চলো বাড়ির নিচেটা রেখেছি, আমাদের পক্ষে তো অত তোলা সম্ভব না, গৌতম আসুক ওর কাজ মিটিয়ে তারপরে তুলবে। তো অগ্নিবেশকে একটু নিয়ে বেরিয়েছি, যদিও আমার প্রচুর কাজ কিন্তু বাড়িতে পেন্ডিং বুঝতেই পারছো, মানে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো সব গোছানো শুকিয়ে গেছে, যেগুলো আরও জিনিসের জিনিস যেখানে রাখা এখন যে গ্রসারিগুলো কিছুটা হয়েছে সেইগুলো সব জিনিসপত্র জায়গা রাখা, বাট স্টিল অগ্নিবেশকে যখন নিয়ে এসেছি একটু কিছু না খাওয়ালে কেমনটা হয়, আর প্রচুর কোঅপারেট করেছে বেচারা দেখতেই তো পাচ্ছ, সকাল থেকে একটু ছুটির দিন কিছু ডিস্টার্বেন্স তেমন একটা করেনি। তো ওকে একটু চিকেন এই যে ক্রিসপি চিকেন বার্গারটা দিয়ে দিলাম, এটাও বেশ পছন্দ করে আর অনেকটা ফিলিংও, তাহলে আমি কাজগুলো মিটিয়ে ওকে একটু দেরিতে ডিনার করালেও চলবে, তো চলো ওর জন্য ক্রিসপি চিকেন নিয়ে নিলাম এইটা বার্গারটা, আর আমার জন্য নিয়ে নিলাম একটু চিকেন রোল। এই কাঠটা কিন্তু একেবারে আমাদের বাড়ির সামনে জেঙ্কিং স্কুলের সামনে, তোমাদের মাঝে মধ্যেই আমি দেখাই যে আমার প্রচুর কিন্তু ফুড ট্রাক্স বসে, যদিও এখন অনেক ট্রাক্স কিন্তু অনেক দোকান ঘর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশন থেকে ভেঙে দিয়েছে, যারা একটু পার্মানেন্ট মতো হয়েছিল রাস্তার ওপর ট্রাক্সগুলোই খালি আছে, তাই জন্য দেখো একটু নিস্তব্ধ এখন জেঙ্কিং স্কুলের এখানটা, তাও এখনও প্রচুর কাঠ আছে। আর এই চিকেন রোলটা অসাম ছিল, অগ্নিবেশ এখন ডাইসিস পজিশনে পড়ে গেছে কোনটা খাবে, চিকেন রোলটাও ওর প্রচুর ভালো লাগছে,
তাই বার্গারটা নিয়ে চলে এলাম, চিকেন রোলটাই ওখানে দুজনে মিলে ফিনিশ করলাম। বার্গারটা এখন বাড়িতে বসে রিল্যাক্স করে ও খেতে পারবে, আইপ্যাড দেখতে দেখতে পারবে, আর আমার যেসব পেন্ডিং কাজ আমি সেগুলো করতে পারবো। তো চলো, বাথরুমেও জিনিসপত্র কিছু রেখে দিলাম, আর টাওয়েল, টাওয়েলের জায়গা যেখানে গামছা, বাঙালিদের গামছা ছাড়া কি আর হয় স্নানের পর, সেগুলো গামছাগুলো সুন্দর করে পাট করে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিলাম। ঠাকুরের নকুলদানা রিফিল করে দিলাম, যে যেগুলো মানে রাখার ছিল, নতুন থালা গ্লাসগুলোও ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন দেখো এই এত জামা কাপড় আরও আছে প্রচুর, সব এই জামা কাপড়গুলো গোছানোর পালা। গৌতম ইতিমধ্যে দেখো প্রচুর লাগেজ ওপরে দিয়ে গেছে, সাথে একটু ঘুগনি রুটি নিয়ে এসছে, মানে ছুটির দিন বুঝতেই পারছো ওই এক তরকারি বারবার দুবেলা খেয়ে পোষাচ্ছে না। তো যাই হোক, নিরামিষই নিয়ে এসছে তাই ব্যাগের সাথে ঠেকিয়ে টাকিয়ে নিয়ে এসছে। এখানে রুটি আর এই সাদা ঘুগনিটা এই হসপিটাল, MGN হসপিটালে এখানে কিন্তু অসাধারণ করে। মেন রুগীদের বাড়ির লোকই খায়, বাট আমরাও কিন্তু একবার ট্রাই করেছিলাম অনেক রাত্রিরে একটা নাগাদ, বেশ ভালো লেগেছিলো, একেবারে কলকাতা স্টাইলে। শুধু সেদ্ধ করে কিছু বেসিক মশলা দেয়, সবসময় কে দেখবে রিচ খাবার কিন্তু ভালো লাগে না। তো এই ঘুগনি রুটিটাও তুলে রাখলাম, আর এখন সাবানগুলো, বডি ওয়াশগুলো সব জায়গা মতো তুলে দিচ্ছি। আর গৌতম তো দেখতেই পেলে প্রচুর জলের বটলস এরকম নিয়ে এসছে, কালকে সকালটা কাজে লেগে যাবে, সকালটায় লেগে যাবে। আশা করি দুপুরের মধ্যে অ্যাকোয়াগার্ডের দাদা এসে পুরো কেনটাকে ঠিক করে সারিয়ে দিয়ে যেতে পারবে। আর আমাদের এখানে জল এত খারাপ, তোমরা ভেবো না, বাথরুমটাকে দেখো ক্লিন করলাম তাও এখনও ম্যাক্সিমাম মনেই হবে না যে ক্লিন হয়েছে। আয়রনের এত জলের মধ্যে আয়রনের ভাবটা মানে পরিষ্কার হয় না, বাথরুমে লেয়ার পড়ে গেছে। আর পুরোনো দিনকার কনস্ট্রাকশন বুঝতেই পারছো, দিওয়াল টেওয়ালগুলো পুরনো হয়ে গেছে, তো পরিষ্কার হয়েছে বাট আমি খুব একটা স্যাটিসফাইড হইনি। তো চলো এখন সুন্দর করে গৌতমের থালাটা এখন খাবে না বললো ঢেকে দিয়ে আমি অগ্নিবেশকে খাওয়াতে বসবো, বিকজ আবার মাঝে যদি গৌতম খেতে চায় তখন আমার মধ্যে প্রবলেম হয়ে যায়। তো যাই, যেমনটা ভেবেছিলাম তাই আমার অগ্নিবেশকে খাওয়াতে খাওয়াতেই গৌতমে পেয়েছে খিতে, পাড়া ছিল খাবার খেয়ে নিয়েছে। তো আমার প্রচুর কাজ ছিল, রাত দুটোয় ঘুমোতে গেছি, এখন চারটে মতো বাজে উঠে পড়েছি, গৌতমকে তুলে দিতে হবে। গৌতম তো যাবে স্টেশন, বললাম গেস্টরা সব ভোর রাত্রিরেই প্রায় চলে আসবে। হ্যাঁ ভোর কেন, চারটে আমাদের জন্য প্রায় রাত্রিরই বলতে পারো, অনেক সময় আমরা চারটের সময় ঘুমোতে যাই, ওঠার কথা ভাবতেও পারি না। তো যাই হোক, সবাই আসবে, গৌতম গাড়ি নিয়ে চলে এসছে, এখন চলে যাচ্ছে হলো, গাড়ি আগের দিনই রাত্রেবেলা নিয়ে চলে এসছিলো, তো এখন চলে যাচ্ছে হলো ওদেরকে আনতে। তো চলো, এই দেখো চারিদিক কুয়াশাময়, কী সুন্দর লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে, দেখো একেবারে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, একদম চারিদিক নিস্তব্ধ, এরকম নিস্তব্ধ কিন্তু আমাদের এই সামনেটা একেবারে দেখা যায় না। তোমাদের তো যখনই লাইভ করে দেখায় দেখতেই পাও, সবসময় জন জার জ্যাম, লোকজন ভর্তি, অগ্নিবেশও এখানে বেচারা উস্কুস উস্কুস করছে, লাইট স্টাইট চলেছে, গৌতম রেডি হচ্ছে, অন্য সময় হলে ওকে নিয়ে যেতাম হলো আনতে, বাট অনেকগুলো চারজন মতো সবাই আসবে, তো ছোটো গাড়ি ফাইভ সিটার আমাদের তো হবে না, না তো আমরা গেলে ওদের অসুবিধে হয়ে যাবে, ওরা বলছে আসতে, কিন্তু মানে ওদেরই কষ্ট হবে বসে, অত দূর থেকে আসছে বয়স্ক লোকজন। তো চলো, আমি সকালে উঠে এই কাজটা ম্যান্ডেটরিলি করি, আগে বাসি কাপড়টা ছেড়ে ফেলি, তো চলো সেটা ছেড়ে ফেলি, স্নান তো বেলায় করবো, এখন করার কোনো প্রশ্নই ওঠে না। আর এই সকাল সকালের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আমাদের নর্থ বেঙ্গলে তো জানো কদিন একটুখানি বৃষ্টি হলেই গায়ে দিতে লাগে হলো ব্ল্যাঙ্কেট, তো এরকম একটা অবস্থা। তো চলো, ইতিমধ্যে গৌতমও চলে এসছে সবাইকে নিয়ে, আর গেস্ট বললে চলে না, সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্স, মা বাবা শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু একসাথে এসছে একেবারে পেরে পেরে। আর অগ্নিবেশের বুঝতে পারছো ঘুম থেকে উঠলে কী লেভেলের এক্সাইটমেন্ট আর কী লেভেলের আনন্দ হতে চলেছে, তো সত্যি আমারই মনটা যেন গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, রাত্রে শুধু দু ঘন্টা ঘুমিয়েছি, এক্সাইটমেন্ট, কাজের প্রেশার তো ছিলই, তার সাথে এক্সাইটমেন্টে যেন ঘুমই আসছিল না, গা হাত পা স্পন্ডাইলাইটিসের ব্যথা একেবারে বেড়ে গেছে এত কাজকর্ম করে, কিন্তু কোনো রকমভাবে মনে কিন্তু কোনো এনার্জির অভাব নেই, সবাইকে দেখে একেবারে রিফ্রেশ হয়ে গেছি। একে তো এতজন লোকজন সবাই প্রিয়, দিদাম তো সবচেয়ে বেশি প্রিয়, তার সাথে ঠাম্মি, তার সাথে আবার দাদু, আবার দাদা দাদান, আর তার সাথে আবার এসছে এই এত মাছ। মাকে বলে রেখেছিলাম ভাই গিয়ে সানডে যে হাটটা বসে শ্রীরামপুরের এই নদী এই গঙ্গার পাড়ে, সেখান থেকে প্রচুর অ্যাকুয়ারিয়ামের মাছ নিয়ে এসছে। আর নর্থ বেঙ্গলে না এই অ্যাকুয়ারিয়ামের মাছগুলো চার ডবল বেশি দাম, তোমরা বিশ্বাস করবে, হ্যাঁ গো চার ডবল বেশি দাম, যে মাছটা আমরা ওখানে 30 টাকায় কিনি এখানে প্রায় 150 টাকা। তো যাই হোক, প্রচুর মাছ এনেছে দু ব্যাগ ভর্তি করে, এখন মাছগুলোকে একেবারে যাতে সুন্দর করে জলে ছেড়ে দেওয়া হলো, অনেকক্ষণ ব্যাগ বন্দি ছিল, একটু অক্সিজেন টক্সিজেন দিয়ে সুন্দর
সুন্দর করে রাখা হবে। আর এখানে বুঝতেই পারছো কলকাতা থেকে মায়েরা এসছে, শ্বশুর শাশুড়িমা এসছে, এসছে প্রচুর জিনিসপত্র, দুটো জোড়ায় জোড়ায় মা শাশুড়িমা দুজনে কেক বানিয়ে নিয়ে এসছে, তার সাথে মিষ্টি আর তার সাথে অগ্নিবেশের জন্য প্রচুর প্রচুর স্ন্যাক্স। তো সেগুলো তো সব শেয়ার করবো, এই ব্লগটা আর বড়ো করছি না, এই ব্লগে দেখো আমাদের একদম এই অ্যাকুয়ারিয়াম হারা ভরা হয়ে গেছে। আর নতুন বন্ধুদের পেয়ে পুরোনো মাছগুলো মনে হচ্ছে বেশ খুঁজি, বাবা আর শ্বশুরমশাই তো এক কাপ করে র চা খেয়ে এখন বেরিয়ে পড়লো ওয়কের জন্য। অগ্নিবেশকে মা একটু শোয়ানোর চেষ্টা করবে, জানি না ওর তো ঘুমানোর কোনো মন নেই। গৌতম এখানে একটু খেয়ে নিয়েছে আমলা জুস, গৌতমেরও শরীরটা ছ্যাঁচ্ছ্যাঁত করছে, জানি না কথা তো শোনে না। আর এই মানে এখন না ঠান্ডার নিমেষ মাত্র, মানে এক ভালো ভালো মতোই ঠান্ডা আছে, তার মধ্যে আবার মাঝে মধ্যেই এসি চালাবে। তো কলকাতা থেকে লোকজন এসছে, সূর্য মধ্যে জল ভরা আসবে না, আমাদের চন্দননগরের প্রয়োজন সেটা হতে পারে, তো এসে গেছে জল ভরা আরও প্রচুর জিনিসপত্র। এদিকে চলো এখন আমি লেগে পড়ি হলো গৌতমের সেবায়, উনি আবার তেল মালিশ করবে, মানে ওনার সর্দি সর্দি ভাব লাগছে, কাফ উঠছে। তো চলো একটু তেল রসুন তেল মালিশ করে একেবারে গৌতমকে সুন্দর করে মাসাজ করতে দিয়ে দিই। মা চলে গেছে অগ্নিবেশকে ইতিমধ্যে ঘুম পাড়াতে, এখন থেকে ছটা বাজে, এখন ছটা থেকে যদি ও জেগে থাকে বুঝতে পারছো সারা দিন, ওরে বাবা, ও নিতে পারবে হয়তো ওই ধকলটা, বাট আমরা নিতে পারবো না। তো চলো মা একবারে চারিদিক নিস্তব্ধ করে একটু ঘুম পাড়ানো যাক, আর আমি একটু গৌতমকে ভালো করে তেল মাসাজটা করে দিই। আমার একেবারে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সবাই সাথে গল্প করি, গৌতম নিজের দোষে দেখো এরম ওটা বাঁধিয়েছে। তো যাই হোক একটুখানি মাসাজ করে দিলাম, আর এদিকে মা এসে দেখি মা হরলিক্স টরলিক্স করে নিয়ে রেডি, বাট অগ্নিবেশকে ঘুম পাড়াবে কি, অগ্নিবেশই পারলে মাকে ঘুম পাড়িয়ে দে। চলো আমরাও সবাই মিলে একটু গল্প আড্ডা করে নিই, আর তোমরা ব্লগটা কেমন লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিও, পরের ব্লগসগুলো হতে চলেছে প্রচুর ইন্টারেস্টিং, ফলো ফর মোর।